সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ফেরানোর দাবিতে বিক্ষোভ করেছে মুক্তিযোদ্ধা সন্তানদের বিভিন্ন সংগঠন। সকালে রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যেখানে মুক্তিযোদ্ধা সন্তানরা বলেছেন সংস্কার করে হলেও নবম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত কোটা পুনর্বহাল করতে হবে। আসছে জাতীয় নির্বাচনের আগেই তাদের দাবি মানতে আহ্বান জানানো হয়। এর মধ্যে কোটা বহাল না করলে হরতাল সহ বৃহত্তর আন্দোলনের ডাক দেন তারা। বাতিল হলো কেন, আমাদের কোটা কমিয়ে হলো আমরা ফেরত চাই। মুক্তিযোদ্ধার সন্তানরা যেন বিসিএস কোটা ফেরত পায়, মুক্তিযোদ্ধার সন্তান মানে নাতি নাতুররা যারা আছে তারাও জানি ভাতা পায়, সেই জন্য আমরা এই আন্দোলনে আসছি। আজকে প্রত্যেকটি জায়গায় মুক্তিযোদ্ধা পরিবার সহ মুক্তিযোদ্ধার সন্তান নাতি পুতি নির্যাতিত নিষ্পেষিত।